আসসালামু আলাইকুম সবাইকে, প্রীতি এবং শুভেচ্ছা। আজ 22 নভেম্বর 2020 রবিবার। আজ আমার জন্য সবচেয়ে খুশির দিন। সেই খুশির সংবাদটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে আমি হাজির হলাম। খুশির কারণটা আপনাদেরকে বলি। আজ আমার একটি ইউটিউব চ্যানেল আছে, নাম আশরাফুজ্জামান বাবু। সেই চ্যানেলটির গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন লেটার পেয়ে গেছি আমি। সকালে যখন আমি ঘুম থেকে সবেমাত্র উঠেছি, তখনই পোস্ট অফিস থেকে ফোন করেছিল যে আপনার একটি চিঠি এসেছে। তখনই আমি বুঝতে পেরেছি যে আমার কোন চিঠিটি আসবে। গত 25 অক্টোবর আমি একটি ইমেল পাই গুগল অ্যাডসেন্স থেকে। মেইলে বলা হয়েছিল যে আমার পিন ভেরিফিকেশনের যে লেটার, সেটি পাঠানো হয়েছে আমার ঠিকানায়। আমি ওই মেইলটি পাওয়ার পরে আমি পোস্ট অফিসে যোগাযোগ করেছিলাম যে এই এই নাম, আমার একটা চিঠি আসতে পারে গুগল অ্যাডসেন্স থেকে, এলে অবশ্যই আমাকে ফোনে জানাবেন। তারা আমার কথাটা রেখেছিল। চিঠিটি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে ফোনে জানিয়েছে। যারা ইউটিউব ব্যবহার করেন বা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, ইউটিউবে যাদের একটি চ্যানেল আছে, তারা প্রত্যেকেই জানেন যে পিন ভেরিফিকেশনের লেটারটি ইউটিউবারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকাম করার জন্য চ্যানেলটি আগে মনিটাইজেশন হতে হয়। মনিটাইজেশন কি? যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউব কন্টেন্ট তৈরি করেন, তারা প্রত্যেকেই জানেন যখন একটি চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, তারপর পিন ভেরিফিকেশন করতে হয়। এই পিন ভেরিফিকেশন না হলে ইউটিউবে আপনার যত টাকাই, যত ডলারই অ্যাকাউন্টে জমা হোক না কেন, আপনি টাকাটা তুলতে পারবেন না। তাই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে পিন ভেরিফিকেশন অবশ্যই বাধ্যতামূলক। এখন আমি আপনাদেরকে আমার ওই চিঠিটি দেখাই। আমার আজকের এটাই খুশির সংবাদ। এই হলো সেই চিঠি, অনেক কাঙ্ক্ষিত চিঠি, ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চিঠি গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে। এখানে একটি পিন আছে, সেই পিনটি আমার চ্যানেলে ইনপুট করলেই পিন ভেরিফিকেশন হয়ে যাবে। চিঠিটি আমি খুলতেছি এখন। চিঠিটি খোলার আগে দেখবেন যে এখানে সাইড দিয়ে চিহ্ন দেওয়া আছে, কোন জায়গা দিয়ে ছিঁড়তে হবে। এই হলো এই এক সাইড, আর এই সাইডটি হলো আমি আমার পিনটি আঙ্গুল দিয়ে ঢেকে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই, এখানে যে পিনটি আছে, আমি একটু পরেই আমার চ্যানেলে এই পিনটি ভেরিফিকেশন করব। আজকের দিনটি যেমন আমার খুশির দিন, ঠিক 2012 সালের 26 আগস্ট ওই দিনটিও আমার জন্য খুব অত্যন্ত খুশির দিন ছিল। আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, কবিতা লিখি, গল্প লিখি। তো যারা লেখালেখি করে তাদের একটা ইচ্ছা থাকে একদিন তার কবিতা প্রকাশ হবে, তার নাটক অভিনীত হবে। তো আমারও ইচ্ছা ছিল যে আমার লেখা নাটক বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হবে। ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখতাম। তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমার 2012 সালের 26 আগস্ট। সেই দিনও রবিবার ছিল, সেদিনের রবিবার আজকের রবিবার। রবিবারগুলো কেন যেন আমার জীবনে খুব খুশির দিন। 2012 সালের 26 আগস্ট বৈশাখী টেলিভিশনে আমার প্রথম নাটক প্রচারিত হয়। নাটকটির নাম ছিল অযতন যতনে। এটি ডিরেকশন দিয়েছিলেন তুহিন অবন্ত ভাইয়া, অভিনয় করেছিলেন আজিজুল হাকিম, তাজিন আহমেদ, শারমিন জোহা শশী, কাজী উজ্জ্বল এবং আরও অনেকে। তো এই নাটকটি কীভাবে প্রচারিত হলো বা বৈশাখী টেলিভিশন পর্যন্ত কীভাবে গেল, তারও একটি গল্প আছে। 2012 সালের ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশন একটি প্রকল্প চালু করেছিল। প্রকল্পটার নাম ছিল তোমার গল্পে সবার ঈদ, লেখ গল্প হও নাট্যকার। তো আমি তাদের এই আহ্বানে সাড়া দিয়ে বৈশাখী টেলিভিশনের দেয়া ঠিকানায় আমার একটি গল্প পাঠিয়েছিলাম। সারা বাংলাদেশ থেকে সেই আহ্বানে সাড়া দিয়ে 7,500 গল্প জমা পড়েছিলাম। সেই 7,500 গল্প থেকে নির্বাচিত বিচারক প্যানেলে ছিলেন শ্রদ্ধেয় কথাসাহিত্যিক
ইমদাদুল হক মিলন, সাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যকার মোহন খান, সাহিত্যিক জাফর আহমদ রাশেদ এবং সাহিত্যিক ওবায়েদ আকাশ, এই পাঁচজন ছিলেন বিচারক মণ্ডলীতে। এই পাঁচজনের হাত দিয়ে 7,500 গল্প থেকে মাত্র 7টি গল্প নির্বাচিত করা হয়। সেই 7টি গল্পের একটি ছিল অযতন যতনে, যেটি আমার লেখা। পরে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ সেই 7টি গল্প চিত্রনাট্য দিয়ে 7টি নাটক রূপান্তর করেন। পরে ওই ঈদের যে অনুষ্ঠানমালা ছিল সেখানে 7টা গল্প 7 দিন তারা প্রচার করে। আমার গল্পটি নির্বাচিত হওয়ার পর বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের এই নির্বাচিত 7 জন গল্পকারকে ডেকেছিলেন। ডেকে বৈশাখী টেলিভিশনের যে কার্যালয়ে সেখানে আমাদের হাতে সম্মানিত চেক তুলে দিয়েছিলেন। তো এগুলোতে আমরা অনেক ছবি তুলেছি, জার্নিতে ট্রেনে গিয়েছি ঢাকা, সেগুলোর ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তখন আমার কেন যেন মনে হলো যে আমার কাছে অনেকগুলো ছবি, অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, তো এগুলো কোথাও তো দেখানো দরকার। এই জায়গা থেকে আমি একটি ইউটিউব চ্যানেল খুললাম 2012 সালে শখের বসে। সেই শখের বসে খোলা চ্যানেলটি 2020-এ এসে মনিটাইজেশন পেয়ে গেছে। মনিটাইজেশন পেলাম 2020 সালের মে মাসের 1 তারিখে। এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছিলাম। সর্বশেষ 3 ভেরিফিকেশন লেটারটি পেলাম। এই হলো আমার ইউটিউব জার্নি। আমার এই ইউটিউব জার্নিতে একটা জিনিস উপলব্ধি করেছি, এখানে সৎ থাকতে হবে, সততার বিকল্প নেই, আর লেগে থাকতে হবে, লেগে থাকারও বিকল্প নাই। ইউটিউব সততা চায় এবং একনিষ্ঠতা চায়। তারা সততার মূল্য দেয়, তারা পরিশ্রমের মূল্য দেয়। আমি আমার চ্যানেলটি এখন 3 ভেরিফিকেশন করব, এটা আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কীভাবে 3 ভেরিফিকেশন করলাম বা কীভাবে 3 ভেরিফিকেশন করতে হয়, এবং আমি আমার ইউটিউব চ্যানেলটি কীভাবে খুলেছি, কখন মনিটাইজেশন পেয়েছি, কীভাবে মনিটাইজেশন পেলাম, সব আমাদের সাথে শেয়ার করলাম। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমার চ্যানেলে কী দেখতে চান, কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন প্লিজ, তাহলে ভিডিও তৈরিতে আমাদের জন্য সুবিধা হবে। আশা করি আগামী দিন আমার সঙ্গে থাকবেন বিগত দিনের মতো যেভাবে আমার সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন। শুভকামনা।